আপনার সবাই দিকে একইরকম কাজ করেন, ডিমের মধ্যে কেন হবার করেন? যে সবাই দিকে একই অবস্থা, মানে এই ডিমের মধ্যে হবার, এটা তো লেখা হবার হবে কেন? এই যে আমি বারবার আপনাদেরকে বলতেছি কি ডেইলি ক্লাস জেরি প্র্যাকটিস করে ফেলবেন, যতটুক পারে প্র্যাকটিস করে ফেলবেন। এগুলো যদি একটা ক্লাস না দেখে আসেন পরের ক্লাস কিছুই বুঝতে পারবে না। আজকে আমি ওই আগের থিমে কাজ করব, আগের থিমে ধারাবাহিকভাবে যেটা ছিলাম আর কি। ডাইনামিক মেনু বানালাম আমরা, এরপরে দেখবো এই যে মেনু থেনুগুলো আমরা বানাইছি, এরপরে দেখবো উইজেট এরিয়াটা। ধরেন উইজেট এরিয়া বলতে ধরেন এই নিচে, নিচে হতে পারে বা উপরে হতে পারে, এখানে নেই, আমরা এইগুলোকে উইজেট এরিয়া হিসেবে ডিক্লেয়ার করবো। উইজেট এরিয়া ওই যে আমাদের ইয়া থেকে, এখানে একটা উইজেট অপশন থাকবে, সেখান থেকে টেনে টেনে বসাই দেওয়া শিখছিলাম না আমরা, অনেক কিছু বসাই দেওয়া যাবে, সেরকম আমরা উইজেট এরিয়া ডেভেলপ করবো আর কি। ধরেন আমি চাচ্ছিলাম আপনার ওয়েবসাইটের মধ্যে এই অংশটা, এই তিনটে উইজেট বানাবো, তিনটে উইজেট নাম্বার ওয়ান, মানে ফুটার ওয়ান, ফুটার টু, ফুটার থ্রি, সেরকম করে। তাহলে আমাকে ওই অংশটা কোথায় রাখা হয়েছিল? ফুটার নাম, ফুটারের মধ্যে রাখা হয়েছিল। নবী থিম রাখা হয়েছিল কোথায়? ফুটারের মধ্যে। তাই আমি ফুটারে যাচ্ছি, আমার এই দুটো ফাইল লাগবে, এই দুটো ফাইল খুললাম। এই এটা আমার ফাংশন আর এটা হলো আমার ফুটার। তবে আপনাকে আগে ফাংশনের মধ্যে, মানে আবার ইয়াতে উইজেট অপশনটা এখানে দেখানোর জন্য, কোথায় এই যেন এখানে যেন উইজেট অপশনটা থাকে, সেটার জন্য আমাকে ফাংশন ডট পিএসপিতে রেজিস্টার করতে হবে। তো সেটা আমরা করে নিই আগে, এই জন্য আমরা এই যে রেজিস্টার করলাম, ফাংশনের মধ্যে এখানে একটা ফাংশন বানালাম বেকন একটা উইজেট এরিয়া, সেই ফাংশনটা এখানে আবার কল করলাম। বড় দিকে রেজিস্টার সাইড বার, সাইড বারের নাম হবে, সাইড বারের নাম হবে ধরেন ফুটার ওয়ান নাম দিলাম, এই নামটা হবে ফুটার ওয়ান, ফুটার ওয়ান নাম দিলাম, ফুটার ওয়ান। সেখানে আইডি দিলাম, এই আইডি দিয়ে কল করতে হবে আমাদেরকে, ফুটার ওয়ান আইডি দিলাম, ফুটার ওয়ান। তার আগে একটা ক্লাস দিয়ে দিলাম সিঙ্গেল সাইড বার, অথবা এটা যে কোনো ক্লাস দিবেন, এটা দিয়ে সিএসএস থেকে আপনি ডিজাইন করতে পারেন। এটা নাম দিলাম ফুটার, ফুটার বক্স নাম দিলাম, কি ফুটার বক্স, আর ক্লাস দিলাম, ক্লাস শেষ করলাম। আর এখানে যে আমি এখানে বসাই দিব, ওখানে একটা টাইটেল থাকে না, তা নাম শিরোনাম থাকে, সেই টাইটেলের কী হিসেবে থাকবে, এইচ টু থাকবে নাকি এইচ ওয়ান থাকবে, সেটা আপনি এখানে যেভাবে ডিক্লেয়ার দিবেন সেভাবে ওখানে আউটপুটে আসবে। আর এখানে আমি এটা দিছি কি আমার কন্টেন্টটা ভিতরে মাঝখানে যে কন্টেন্টটা আমি ওখানে টেনে বসাবো, সে এই কন্টেন্টটার যেন আমি কন্ট্রোল করতে পারি, সেই জন্য আমি একটা এখানে ডিএমের আইডি দিয়ে দিছি। পরে এই নামটা দিয়েছি, এইটা হলো ওখানে দেখানোর জন্য, কোথায় বক্সের মধ্যে অ্যাডমিনের মধ্যে দেখানোর জন্য, আর এটা দিয়ে কল করবো আমরা। আচ্ছা শেষ, এটা উইজেট ইনিশিয়ালাইজেশন, উইজেটের মধ্যে অ্যাড হবে এই যে সিম্বল, এটা করাতে দেখেন রিফ্রেশ দিয়ে দেখেন, এখানে একটা উইজেট অপশন চলে আসবে, এই উইজেট অপশনটা চলে আসছে রেজিস্টার করার সাথে সাথে। আমি যখন এখানে উইজেট অপশনে গেলাম, এই যে আমি ফুটার ওয়ান নামে ওই যে নামে দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে, ফুটার ওয়ান, এই যে ফুটার ওয়ান আসছে না আবার। এখন প্রশ্ন হচ্ছে এই ফুটার ওয়ানটা আমি কোন জায়গায় দেখাতে যাচ্ছি, সেটা এই জায়গায় দেখাতে যাচ্ছি, তাহলে এই জায়গায় কল করতে হবে সেটাকে, কল করবে কি দিয়ে? এটা দেখাচ্ছে কোনটা, ওখানে যে ফুটার ওয়ান এটা দেখাচ্ছে আর কি, কিন্তু কল করবে কি দিয়ে? এই আইডির মাধ্যমে কল করবো। আচ্ছা এবার কল করার পালা, আর সেটা কল করার নিয়ম হচ্ছে এইভাবে, কোন জায়গায় কল করবো? ফুটারের মধ্যে, ফুটারটা আছে কোথায়? ফুটারে যাই, এই যে এই আপনার ডিপ, এখানে নাম্বার দিয়ে ডিপ বানাইছে, দুইটা ডিপ,
এখানে দুইটা কেন রে? আপনার এখানে তো দেখি তিনটা, একটা লিঙ্কস, একটা নিউজ লেটার, একটা আওয়ার অফিস। একটা হলো লিঙ্কস, একটা হলো নিউজ লেটার। ওই বানাইছে ও ওটা করছে। আমি এই ইউএল থেকে ইউএল পর্যন্ত মুছে দিচ্ছি, এই এই জায়গায় হবে আর কি। হ্যাঁ, এই জায়গায় আমি ওই আমার কল করা কোডটা বসালাম, ব্যাস কল করা কোডটা বসালাম। ডাইনামিক সাইড বার আর লেফট সাইড বার, এটা হলো আমার ফুটার ওয়ান। আইডি কি নাম দিয়েছিলাম? ফুটার ওয়ান। তাহলে ওই ফুটার ওয়ানের মধ্যে যা কিছু দিব সেটা এই জায়গায় কল হয়ে যাবে তাহলে। তাহলে ওখানে তো এইভাবে আমাদের কয়টা দরকার আরও? ধরেন আমার এখানে আরও ধরেন এটা ধরেন আমার কটা তিনটা ফুটার হবে। হ্যাঁ, তিনটা হবে ফুটার টু, তারপরে এটা এখনো বানাই নাই, বানাবো ফুটার টু বানালাম। তারপরে ধরেন এটা বানালাম ফুটার থ্রি। আপনি ফ্লট ল্যাব দিয়েছিলেন, ফ্লট ল্যাব দিয়েছিলেন ওগুলোতে? আপনি এগুলো কী বানাইছিলেন? তাহলে এগুলো ফুটার দিলাম, ফুটার ক্লাসই করলো ফুটার। হ্যাঁ, ক্লাস ফুটার উপরে দেওয়া হয়েছে, ফুটার বক্স দিয়ে। আচ্ছা, কিছু দিতে হবে না, ওখানে আমরা ডিপ দিয়ে দিছি। আমি নর্মালি বসালাম, কেন নর্মালি বসালাম কেন? কারণ এগুলোর মধ্যে ডিপ, ও আবার ঝামেলা হয়ে যাবে। না, বানা দিই, ডিপ একটা বানা দিই, তাহলে সমস্যাটা হবে না। ক্লাস ইকুয়াল টু ফুটার উইজেট। হ্যাঁ, ব্যাস এবার এটা সবগুলো আলাদা আলাদা করেছি। হ্যাঁ, আবার ডিপে শেষ করে দিন। শেষ, তাহলে এই যে চিন্তা, এগুলো আমি ফ্লোর ল্যাব দিয়ে ঠিক করবো আর কি। হ্যাঁ, একই রকম যদি হয় তাহলে ক্লাস একই রাখবেন, ডিজাইন যদি একই রকম হয় ক্লাস একই রাখবেন না। ফ্লোর ল্যাব দিলে পাশাপাশি চলে যাচ্ছে, মার্জিন প্যাডিং দিলে শূন্য মতো সেটিং হয়ে যাচ্ছে, প্রবলেম তো নাই। এগুলো প্রফেশনাল কোনো দরকার আছে? আপনি একটা বানাবেন, ফ্লোর ল্যাব দিন সব জায়গা হয়ে গেছে, ব্যাস। আচ্ছা, হ্যাঁ, এক এক করে দিয়ে করবেন আপনি। আচ্ছা, কিন্তু এইগুলো আলাদা আলাদা করছি কেন? কারণ এক একটাতে এক লেখা লিখে একটা লেখা আসবে, ডাইনামিক এই লেখাগুলো আসবে, সেটা কল করলাম। কিন্তু এই নামে এখন আমরা কিছু বানাই নাই, তাহলে আমাকে এটা আরও তিনটা বানাতে হবে। এবং বিকন আইটি উইজেট এরিয়া এই ফাংশনের নাম দিলাম বিকন আইটি, না দিয়ে ফুটার টু উইজেট এরিয়া। আর এটার নাম দিলাম, কল করলাম ফুটার টু দিয়ে, ফুটার টু কেয়ার করি। হ্যাঁ, আর এটা ফুটার ওয়ান উইজেট এরিয়া, কল করার সময় আমাকে ওভাবে করতে হবে না। ফুটার ওয়ান উইজেট এরিয়া, ওয়ান টু গেল, থ্রি এইভাবে আমি তিনটা ডিক্লার করলাম। এবং ফুটার এই যে এখানে আইডি দিলাম কি, এটা হবে থ্রি আইডি, যেহেতু আমি ওখানে থ্রি দিয়ে কল করেছি, এখানে হবে টু আইডি। আর ওখানে দেখানোর জন্য এটা হবে দুই নম্বর, এটা দেখানোর জন্য কোথায় ওই অ্যাডমিনের মধ্যে দেখানোর জন্য, এটা হলো তিন নম্বর। এটা দেখানোর জন্য, কোথায় দেখানোর জন্য? এমনি এই যে এইটা, এই যে এটা দেখানোর জন্য। আর আইডিটা হলো কল করার জন্য, ঠিক আছে, যেটা আমি এখানে কল করেছি, এই যে কল করেছি, ব্যাস। এবার আপনি রিফ্রেশ দিয়ে দেখে এমনির মধ্যে দেখবেন তিনটা চলে এসছে, ফোটার ওয়ান, ফোটার টু, ফোটার থ্রি। এখন কিছু দিলে যেহেতু ওখানে কল করা হয়েছে, ওখানে জায়গা মতো চলে যাবে। যেমন আমি এখানে একটা ওয়ানের মধ্যে একটা ক্যালেন্ডার বসালাম, ব্যাস
ক্যালেন্ডার এবার সেভ দিয়ে দেখেন তো এখানে এই ফ্রেশ দিয়ে দেখেন তো ক্যালেন্ডার অপশনটা এই জায়গায় আসছে আসছে ওখান থেকে। আচ্ছা আমি তো এখন সিএসএস করি নাই, ওখানে যে আমি কী বানালাম এই যে ফুটার উইজার্স এগুলো ওয়েবসাইট দিয়ে আমাকে ফ্লোর ল্যাব করে দিতে হবে না, নাহলে তো পাশাপাশি আসবে না নাকি স্টারে গিয়ে আমি সেই কাজটা করে দিই। ওয়েট দিলাম ধরেন 30% হাইট দিলাম ধরেন কত দিচ্ছেন হাইট 100% দিলাম আপনি যা দিচ্ছেন 100% তারপরে ফ্লোর ল্যাব দিলাম ওকে। এটা এবার আমি ধরেই আমি ধরেন 1 রাখলাম তারপরে আচ্ছা আবার এখানে রাখি বইতে রাখলাম এটা ক্যালেন্ডার তিরিতে রাখলাম আর একটা ক্যালেন্ডার তাহলে আমার তিনটা তিন জায়গায় গেছে কিনা আমরা চেক করে নিই। দুইটা আসছে তিনটাই আসছে আসছে না মাঝে আসছে না এইভাবে আমরা এবার সেখানে আপনি ক্যালেন্ডার রাখলেন তারপর আপনি সেখানে ধরেন ক্যাটাগরি রাখলেন আর্কাইভস রাখলেন ধরেন আমি আর্কাইভসটা এখানে রাখলাম জাস্ট ইন্ডিয়ানে বসে দিবেন কী রাখবেন না রাখবেন। আপনি যদি মনে করেন যে আমি অ্যাডিশনাল কিছু লেখা লাগবো অন্য জায়গা থেকে কালেকশন করা কত কোড লিখবো তাহলে এখানে টেক্সটের মাধ্যমে বলে দেন কী রাখবেন সেটা ভাই। বলে দিলাম যে এটা অ্যাডস আবার দিলাম ধরেন হ্যাঁ অ্যাডস অ্যাডস অ্যাডভার্টাইজমেন্ট এভাবে চলে আসবে আপনি ইচ্ছে মতো ডাইনামিকলি চলে আসবে। এটা ছিল ওই যে এরিয়া এটা সাইড বারের জন্য হতে পারে এই যে আর্কাইভ চলে আসছে সেটা সাইড বারের জন্য হতে পারে হ্যাঁ সেটা আপনার কী বলা হয় ফোটার জন্য হতে পারে আমরা সাইড বারে বানাই আর এখানে বানাই এও আমাকে আগে রেজিস্টার করতে হবে অ্যাডমিনে চলে আসবে সেটা কল করতে হবে কোন জায়গায় দেখাবো সেটা আইডি দিয়ে কল করে দেখা দিব বুঝছেন। নেক্সট টপিক ওজের এরিয়া শেষ পোস্ট করেই গেল দেওয়ার জন্য শর্টকাট লিংক গুলা আচ্ছা এরপরে আমরা সিঙ্গেল পোস্ট করছি আচ্ছা পোস্টগুলো হচ্ছে পোস্ট আছে পোস্ট আপনি পোস্ট তৈরি করার সময় পোস্ট থেকে পোস্ট তৈরি করেন পেজ তৈরি করার সময় পেজ থেকে পেজ তৈরি করেন দুইটা কিন্তু দুই টাইপের ডাটা তো আমি একসাথে পোস্টগুলো সব সিরিয়ালি আসতেছে কিন্তু ওটা যখন ক্লিক করবো তখন সিঙ্গেলই খুলবে না তো পোস্টটা সিঙ্গেলই খোলার জন্য সিঙ্গেল ডট পিএসপি কিন্তু আবার পেজ আছে না পেজটা ক্লিক করলে পেজটা আবার সিঙ্গেল পেজে খুলবে না ওই পেজটা সিঙ্গেলই খুলবে না পেজটা পেজ আর পিএসপি দিয়ে খুলবে। যেমন ধরেন আপনি পোস্টের মধ্যে কমেন্ট ব্লক দেখতে চাচ্ছেন কিন্তু পেজের মধ্যে কমেন্ট ব্লক দেখতে চাচ্ছেন না তাহলে পেজ আর পিএসপির মধ্যে কমেন্ট ব্লক রাখবেন না অথবা আপনি ডিজাইন চেঞ্জ ওটা আর এরকম হবে তাহলে ওই পেজ পেজ আর পিএসপিতে ডিজাইনটা চেঞ্জ করে দেন তাহলে আপনার পেজগুলো ওই ডিজাইন হয়ে আসবে বুঝছেন আচ্ছা
আমি এটা একটু দেখাই দিই আগে। আমি হচ্ছে এখানে ক্যাটাগরাইজ জায়গাগুলো দেখাবে। ধরুন আমি এখানে ক্যাটাগরি তৈরি করেছি কিনা একটু আগে দেখিনি, আমি অনেকগুলো ক্যাটাগরি তৈরি করিনি আগে। আমার অনেকগুলো পোস্ট থাকবে, আমার নিউজ থাকবে, মুভি থাকবে, যেমন ধরেন এখানে এসইও আছে, ওয়েব আছে, দু ধরনের ক্যাটাগরি তৈরি করা আছে। তো আমি আরেকটা ক্যাটাগরি তৈরি করিনি, যা হোক আটটা তারিখের ক্যাটাগরি তৈরি করিনি, সেটা হচ্ছে এসইও ওয়েব অফিস। ধরেন তাহলে আমি তিনটা থেকে ক্যাটাগরি তৈরি করে নিলাম। আমি হচ্ছি আমার এখানে তিন ক্যাটাগরির মধ্যে অবশ্যই তিনটে ক্যাটাগরির মধ্যে আমার পোস্টগুলো হবে। আমি পোস্টগুলো দেখি কোন ক্যাটাগরির মধ্যে আছে কিনা। হ্যাঁ, এখানে দেখলাম এসইও 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 সব এসইও ক্যাটাগরিতে, আমি ওয়েব ক্যাটাগরিতে একটা পোস্ট দিই নাই, একটা পোস্ট দিই। সেটা ওয়েব ক্যাটাগরি দিলাম, পাবলিশ দিলাম। তাহলে আমার আমি চাচ্ছিলাম কি আমার যতগুলো পোস্ট ওয়েব ক্যাটাগরি আছে সেগুলো এখানে দেখাবে। ও এখানে তো আপকামিং, রিসেন্ট, ইভেন্টস তিনটে ক্যাটাগরি আছে। তাহলে আমাকে তো সেরকম বানানো দরকার ছিল। তাহলে আমি একটু ইয়া করি, ক্যাটাগরিতে গিয়ে নামগুলো চেঞ্জ করে দিই শর্টকাট, তাহলে হয়ে যাবে। ক্যাটাগরিতে গিয়ে শর্টকাটে নাম চেঞ্জ করে দিই, কুইক এডিট। ধরেন এটা অফিস না দিয়ে আপকামিং আছে না, হ্যাঁ ক্যাটাগরি তো ওই মিলতে হবে না, আমি আমি জাস্ট ক্যাটাগরি ওয়াইজ দেখতে যাচ্ছিলাম আর কি। আপকামিং আপডেট আর কি গেছে, আর কি আছে বলেন, ইভেন্টস। এই যে ক্যাটাগরিগুলো ভাড়া নিলাম আমি হচ্ছে এই এখন আমার পোস্টগুলো ওই ক্যাটাগরির মধ্যে আছে। এই যে এই ক্যাটাগরির মধ্যে আছে, আমি হচ্ছে যার যার ক্যাটাগরি অনুসারে পোস্টগুলো এখানে দেখাবে এবং সামাই আকারে দেখাবে। রিড মোড থাকবে, ক্লিক করলে রিড মোডে চলে যাবে। কথা বলছেন কি না থাকে না এরকম অনেকগুলো পোস্ট থাকে না, আপনি বেশি ওয়েবসাইটে দেখেন না, সেই দেখবেন। আমি একটু দেখাই দিই তাহলে শর্টকাটে। এই যে সাকসেস স্টোরি, এখানে ক্লিক করলে ডিটেলস খুলে যাচ্ছে শর্টকাট, হ্যাঁ অথবা আপকামিং অথবা এভাবে। এই যে ঠিক আছে, আমরা সবচেয়ে সেরকম করে এখানে যদি আপনি ক্যাটাগরি পড়ে রয়েছেন ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে দেখা দেখা যাক। আচ্ছা এবার আসি, তাহলে আমাকে প্রথমে এখানে কোয়েরি করতে হবে। কোয়েরি তো এটা হলো, এটার নাম কী দেওয়া হয়েছিল, এইটার কি নাম দেওয়া হয়েছিল, হোম পেজ কন্টেন্ট মনে হয় নাকি, হ্যাঁ এটার নাম দেওয়া হয়েছিল হোম পেজ কন্টেন্ট। এই যে রিসেন্ট এই সেই যে ভাল দেওয়া হয়েছে সেই জিনিসগুলো আমাকে ঠিক করতে হবে। তো সেটা ঠিক করার জন্য এই জায়গায় এই প্যারার জায়গায় আমার পোস্টটা বলতে এই জায়গায় ধরে নিলাম। হ্যাঁ এটা হলো রিসেন্ট, আপকামিং বুক আমার এগুলো কি এই জায়গায় বসেছেন কেন এগুলো।
দেখ দেখেন আবার কিভাবে কাজ করতেছি সেটা দেখেন। এটা হলো সিঙ্গেল, ওই যে সিঙ্গেল ডট পিএসপি থেকে যেভাবে নিয়ে আসা হয় সেভাবে আমি নিয়ে আসলাম সিঙ্গেল ডট পিএসপি। এটা হবো সিঙ্গেল ডট পিএসপিটা। এই সেটা তো আমরা হোম পেজে করি, যে মানে যে কোনো লেখা করি করা করতে হচ্ছে এটা। দেখেন ইফ হ্যাভ পোস্ট হোয়াইল হ্যাভ পোস্ট দিয়ে টাইটেলটা নিলাম, কন্টেন্ট নিলাম, হোয়াইলটা পোস্ট করলাম, এলস দিয়ে আমি এখানে এটা কি বলা হয় ওই এটা নিয়ে নিলাম। এটা আমার দরকার নাই, অ্যান্ড ইফ এটা আপনি নাও দিতে পারেন ব্যবস্থা, এটা আমার এটা বাদ দেন, এটা লাগবে না। ক্যাটাগরি নেম হবে কি হবে, এই যে ক্যাটাগরি নেম আইডিও দিতে পারেন, নেমও দিতে পারেন। আমি ক্যাটাগরি নেম করলো কি দিয়েছিলাম, ক্যাটাগরি নেম কি আছে সেখানে বলেন না, রিসেন্ট আছে, রিসেন্ট ক্যাটাগরি নেম কিছু রিসেন্ট। তারপরে অ্যান্ড স্ট্যাটাসগুলো পাবলিশ, কোন ধরনের পোস্ট এখানে আসবে, পাবলিশ পোস্টগুলো প্রতি পেজে কয়টা করে আসবে, আমি প্রতি পেজে দুইটা করে দিলাম, অনলি দুইটা, দুইটাতে কভার হয়ে গেলে রিড মোর আসবে বা নেক্সট প্রিভিয়াস আসবে। তারপরে আরগুলো কিছু না, আচ্ছা এতটুকু দেখেন, তাহলে আমি একটাতে কাজ করেছি, যদি রিসেন্টের মধ্যে কোনো কিছু থাকে চলে আসবে এই এই জায়গায়। আপনার সমস্যা হচ্ছে আপনি ট্যাবলেটটা আসলে এই এই কোনগুলো ছিল কানটা এটা এটা রিসেন্টলি ছিল না, ও এখানে ঝামেলা হচ্ছে যে এখন আমি যদি আজকে যদি ওইটা নতুন নতুন করে করতে চাইতাম আজকের ক্লাসটা আর হতো না, এটাই জন্য আমাকে আবার এই পর দিয়ে আগামী দিন সময় নিয়ে করতে হবে আর কি। আমি এই জন্য আমি কোডগুলো দেখাই দিচ্ছি, ওকে বুঝতে বোঝেন না আগে আপনারা, তাহলে আবার সুন্দর করে ফিনিশিং দিতে হবে নতুন একটা থিম নিয়ে, আমার বানানো একটা থিম দিয়ে। আচ্ছা তাহলে এখানে যে ওর ইয়াগুলো ছিল ডিপগুলো ছিল সেগুলো আমরা ওই মুছে দিছি, এই জন্য এখানে আগে তোমার ডিপ ছিল রিসেন্ট না, এটা কি রিসেন্ট আমরা দিছি না তুমি দিছিলা, হবে না তাহলে আমার এই কন্টেন্টটা হবে হলো আমার এই জায়গায় হবে, এটা হবে কোন জায়গায় আপকামিং প্রোগ্রাম এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় সরি সরি এই জায়গায় হবে, এই জায়গায় হবে অ্যান্ড হি অ্যান্ড হোয়াইল এগুলো হচ্ছে, এগুলো যদি জিজ্ঞেস করা হবে হবে। আমি এখানে ইফ শুরু করছি তাহলে অ্যান্ড ইফ হবে, মানে ইফ শুরু করলে ইফটা শেষ করতে হবে না, এখানে শেষ করতে হবে হোয়াইল শুরু করছি অ্যান্ড হোয়াইল শেষ করতে হবে। আচ্ছা কারণ এখানে তো আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে কাজ করি নাই, পিএসপিতে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে কাজ করতাম, এখানে কমান্ডের মাধ্যমে কাজ করতেছি। আচ্ছা তাহলে দিয়ে দিলাম, তাহলে এখন এখানে একটা বিষয় আছে, এই যে এই কমান্ডটা, এই কমান্ডটা শুরু হয়ে গেল, তারপরে আমার এই টাইটেলটা বসবে হলো, টাইটেলটা যেহেতু টাইটেলের মতো করে বসাতে হবে ওর মতো করে, এই যে টাইটেল, টাইটেলটা এই জায়গায় দিলাম, টাইটেলটা উন্নত করে দিলাম, ঠিক আছে। তারপরে আর প্যারাটা হলো কন্টেন্ট নাই প্যারা, প্যারাটা দিলাম এই প্যারার মধ্যে, প্যারাটা প্যারা প্যারার মধ্যে দিলাম। তারপরে আবার এরপরে যেহেতু এগুলো শেষ হওয়ার কথা, সুতরাং এগুলো নিচে এনে এ তাদের পরে শেষ করলাম। এখনো রিপ মোডের জন্য কিছুই করি নাই, করবো আর পরে আগে বুঝেন, এগুলো শেষ করার পরে রিমোট দেখব। ওকে
তাহলে আমি বললাম কি ওর মতো রাখার জন্য ক্যাটাগরি হবে রিসেন্ট এই ফেপো পোস্ট হবে ওই প্যারার মধ্যে ট্যাগের মধ্যে ট্যাগ দেখাবে ক্লিক করলে কিন্তু সিঙ্গেল খুলতেছে না কারণ এখানে ওরকম দেওয়া হয় নাই আচ্ছা আগে দেখি নি তাহলে আমরা এবার চেক করলাম আবার এই যে পোস্টের মধ্যে আসে এখন কিন্তু টোটাল কন্টেন্ট ওপেন হয়ে গেছে অনেকগুলো এটা কিন্তু আমাদের এভাবে আসছে কি জন্য ডিটেলস কন্টেন্ট দেওয়া হয়েছে আমরা এর জন্য কী করে দিব নির্দিষ্ট পরিমাণ দুই লাইন দেখাও একটা শব্দ দেখাও এরকম বিশ করে দিব এটা হিস করে দিয়ে রিড মুভ বানা দিব অ্যাট্রাক্টিভ বুঝছেন ক্যাটাগরাইজ কন্টেন্টগুলো আসছে আমার এখানে দুইটা পোস্ট আছে একটা হলো এই যে এই পোস্ট আসছে আর এই পোস্ট আসছে দেখে নিন আমরা আমাদের ওই ক্যাটাগরি রিসেন্টের মধ্যে ওয়েলকাম পোস্ট আছে রিসেন্টের মধ্যে অফ পেজ আছে অন পেজ আছে তিনটে দেখতেছি রিসেন্টের মধ্যে তিনটে আসছে কি না রিসেন্টের মধ্যে আমরা দেখে নিই তো তিন রিসেন্টের মধ্যে একটা আসছে আর দুটো আসছে আর কই আচ্ছা একটা কথা তো আমার এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে খুলে দেওয়ার কথা না এই যে ক্লিক করলে খুলতেছে না কেন আমি এখানে ক্লিক করলে যে খুলবে সেটা তো বলি নাই এই যে দেখেন না ক্লিক করলে খুলবে এখানে কিছু বলা আছে বলা নাই এই জন্য এটা বলতে হবে কি হবে সেটা একটু দেখাই দিন যে এখানে অ্যাঙ্কর টেস্ট দেওয়া হয় না এই এটা কি দি পারমানেন্ট মানে কি ওটার অ্যাড্রেস আর কি ক্লিক করলে যেন অ্যাড্রেসটা পুরোটা খুলে যায় তাহলে এখন দেখেন দি পারমানেন্ট খুলে গেছে ওকে এখন এখানে যে লিংক করলে ক্লিক করলে এটা সিঙ্গেলে খুলে যাবে এই সিঙ্গেলে খুলে যাচ্ছে কমেন্ট সহ গতদিন করছিলাম না সিঙ্গেলে খুলে যাচ্ছে তাহলে এখন আমরা যাচ্ছি এত বড় ফুল কন্টেন্ট আসবে না সামারি সিম্পল আর সামারি আকার আসবে রিড মুড থাকবে এই দুটো কাজ করব আচ্ছা তাহলে কি করব এখানে দি কন্টেন্ট না দিয়ে দি এক্সাপ্ট দি এক্সাপ্ট এটা মানে হলো দি এক্সাপ্ট কমান্ডটা হচ্ছে যে সামারি মানে সংক্ষেপ আর কি আর দি কন্টেন্ট হচ্ছে ডিটেল দি এক্সাপ্ট হলো সামারি কিন্তু আমি এখনও কি বলি নাই কত শব্দ কি হবে না হবে এটা বলি নাই এই অল্প করে আসছে দেখছেন এখানে রিড মোরের অপশনটা চলে এসেছে দেখা অল্প করে আসছে এটা ডিফল্ট আকারে নিয়ে গেছে আমি বললাম যে না আমি আমার মতো করে নিয়ে আসবো এত শব্দ এভাবে আনবো কীভাবে আনবেন কথা বোঝা যাচ্ছে আচ্ছা এই জন্য আমি রিড মোর সহ থাকবে আর সামারি থাকবে তো কীভাবে আনবো এই জন্য আমরা যাই আমাকে প্রথমে একটা ফাংশনে গিয়ে ফাংশন ক্রিয়েট করতে হবে ফাংশন ডট পিএসপিতে গেলাম পিএসপিতে গিয়ে সেখানে একটা আমি ফাংশন বানালাম এই ফাংশনটা ফাংশনের নাম দিলাম এক্সা সেখানে আমি বললাম কি এখানে ডিপ টিপ সব দিয়ে দিলাম পারমানেন্ট দিয়ে দিলাম আমার এখানে রিমোট দেখাবে এই রিমোটটা দেখাবে আর কি হ্যাঁ